হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। বিড়ালের জলাতঙ্ক নিয়ে আজকে কিছু কথা বলবো। কুকুরের মতো বিড়ালেরও জলাতঙ্ক হয় এবং এটি অনেক পরিচিত এবং ভয়ঙ্কর একটি রোগ। এটি একটি প্রাণঘাতী রোগ। এই রোগের ভাইরাস শেয়াল, রেকুন, বাদুর এবং ইঁদুর বহন করে থাকে। এই প্রাণীগুলোর কামড়ে বা আঁচড়ে বিড়ালের মধ্যে এই রোগ ছড়ায়। আবার জলাতঙ্কে আক্রান্ত বিড়ালের কামড়ে অথবা আঁচড়ে মানুষের এবং অন্য প্রাণীরও এই রোগ হয়ে থাকে। ভাইরাসটি শরীরে প্রবেশের পরে মস্তিষ্ক পর্যন্ত ছড়িয়ে পড়ে। বিড়ালের ক্ষেত্রে 2 থেকে 6 সপ্তাহ সময় লাগতে পারে এবং আস্তে আস্তে এই লক্ষণগুলো প্রকাশ পেতে থাকবে। তাই এই লক্ষণগুলো দেখলেই বিড়ালকে পশু চিকিৎসক দ্বারা পরীক্ষা করাতে হবে। এই রোগে আক্রান্ত বিড়াল খুব বেশি দিন বেঁচে থাকতে পারে না। বিড়ালের এই রোগ হলে তার কোনো চিকিৎসাও নেই, কিন্তু প্রতিষেধক আছে। বিড়ালকে ভ্যাকসিন বা প্রতিষেধক দেওয়ার মাধ্যমে এই রোগ থেকে বাঁচানো যায়। তাই সচেতনতার মাধ্যমে এই রোগের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। চলুন এবার দেখে নেওয়া যাক, জলাতঙ্ক রোগ হলে আমরা বুঝব কীভাবে। জ্বর আসবে এবং প্যারালাইসিস হয়ে যাবে। হঠাৎ আচরণে পরিবর্তন হবে অথবা অস্বাভাবিক পাগলের মতো আচরণ করতে থাকবে। হঠাৎ হিংস্র হয়ে উঠবে বা কামড় বা আঁচড় দিতে চাইবে। অন্যরকমভাবে ডাকতে থাকবে, মুখ দিয়ে লালা ঝরবে, ঘন ঘন শ্বাস নিতে থাকবে, ভয় পাবে এবং পানি পান করা বন্ধ করে দেবে। জলাতঙ্কের প্রতিষেধক শুধুমাত্র র‍্যাবিস ভ্যাকসিন বা জলাতঙ্কের টিকার মাধ্যমে এই রোগের প্রতিরোধ করা সম্ভব। বর্তমানে সব পশু চিকিৎসকের কাছ থেকেই এই টিকা দেওয়া হয়। ধন্যবাদ।